মুখ ঢাকা, গুলি ছুটছে দুষ্কৃতীরা, সিভিক ভলেন্টিয়ারের বাহাদুরি, ঝড়ের রাতে ভেস্তে দিল ডাকাতির ছক, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত। গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় হাতে বন্দুক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতী দল। শুধু তাই নয়, মাঝে মধ্যে হাতে থাকা বন্দুক থেকে গুলিও ছুড়ছে তারা। বিষয়টি বুঝতে পেরে আর দেরি করেননি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় ব্যাংকের ডাকাতির চেষ্টা বানচাল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরচন্দ্রপুরে একটি বেসরকারি ব্যাংকে। পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনায় উদ্ধার হয়েছে সিসিটিভির ফুটেজ। ছবিতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে মুখ ঢাকা অবস্থায় এলাকায় হাতে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এলাকায় ঘোরাঘুরি করার সময় বন্দুক থেকে গুলি চালাতেও দেখা যায় ছবিতে। স্থানীয়দের দাবি, প্রায় 5 রাউন্ড গুলি চালিয়েছে অভিযুক্তরা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত 1:30টার সময় মালদার হরচন্দ্রপুর এলাকার একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়। 7 জন মুখোশধারী দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে এলাকায় ঢুকে 5 রাউন্ড গুলি চালায়। সেখানে মোতায়েন থাকা সিভিক ভলেন্টিয়াররা দ্রুত পুলিশে খবর দেয়। এরপরই তাদের চেষ্টা ব্যর্থ হয়। জানা গিয়েছে 7 জন দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে ব্যাংকে আসে। তারা 5 রাউন্ড গুলি চালায়। সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। আওয়াজ হলো রাস্তাতে, আমরা সবাই উঠলাম ছাদে, ছাদে উঠলাম, ছাদে দেখলাম, দেখতে পেলাম 6-7 জনকে বন্দুক নিয়ে আছে হাতে, ঠিক আছে। তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে। আচ্ছা আচ্ছা, কতজন ছিল? 7 জন, মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে ছিল তারা। এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি, কি করতে এসছে না ছিল এখনো বুঝতে পারছি না সঠিকভাবে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।